हरे कृष्ण जय नीताय जय गो आपनादेर सबाइके आमादेर ई चैनेले सुस्वागतम। आजकेर अनुष्ठाने आमरा आसन्न रोमा एकादशी सम्पर्के विस्तारित आलोचना करब। प्रथमेई जेने नेया जाक ए एकादशीर समयसूची सम्पर्के, अर्थात कबे पड़ेछे। रोमा एकादशीर व्रत आमरा पालन करब 9 नवेम्बर 2023 ख्रीष्टाब्द, अर्थात बृहस्पतिवार। कार्तिक মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত রোমা একাদশী ব্রত। তবে কিছু কিছু স্থানে 8ই নভেম্বর এই একাদশীর ব্রত পালন করতে হবে। সেই স্থানগুলো হলো পর্তুগাল, লন্ডন, আয়ারল্যান্ড, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, কলম্বিয়া। এছাড়া সারা পৃথিবীর সকল স্থানে, ভারত, বাংলাদেশ, এশিয়ার মহাদেশের সকল স্থানে আমরা একাদশীর ব্রত পালন করব 9ই নভেম্বর 2023 খ্রিস্টাব্দ, অর্থাৎ বৃহস্পতিবার, আর বাংলা 1430 সালের 22ই কার্তিক। এরপর আমরা একাদশীর ব্রতমাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এক সময় যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য আপনি কৃপা করে আমায় বর্ণনা করুন। তদুত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রোমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে অতি পরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল, হে পরম পুরুষোত্তম ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন অত্যন্ত কঠোর। দশমীর দিন তিনি নাগড়া বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজমধ্যে কেউ আহার গ্রহণ করবে না। মানুষের কথা তো দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ পেতে চাও তবে নিজ গিয়ে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলে নিন্দাভজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, আমি গৃহে যাব না, এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি ছিল অত্যন্তই আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে কর্মে দুরূহ হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয় কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করল। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিদ্রিগিয়েই বাস করতে লাগল। কালক্রমে রোমাবত প্রভাবে শোভন মন্দারচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র ফটক খচিত সিংহাসনে রদলা অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীর সকলের কুশলবার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন, জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র
मनोरम स्थानी क्यों कखनो देखेनी आपनी किभावे ए स्थान प्राप्त होलेन ता सविस्तारे आमार काछे बर्णना करुन। श्रवण बोलेन जे कार्तिक मासेर कृष्णपक्षी आर रमा एकादशी सर्ववतेर मध्ये श्रेष्ठ आमी ता श्रद्धा सहित भावे पालन करलेओ तार आश्चर्यजनक एई फल लाभ करेछि। आपनी कृपा करे चंद्रभागाके समस्त घटना जानाबेन। सोम शर्मा मुचुकुंदपुरे फिरे एसे चंद्रभागार काछे समस्त घटनार कथा जानालेन। ब्राह्मणेर कथा शुने अत्यंत आनंदित चंद्रभागा बोलेन, हे ब्राह्मण आपनार कथा आमार काछे स्वप्न बोले मने होच्छे। तखन सोम शर्मा बोलेन, हे पुत्री सेखाने तोमार स्वामीके आमी स्वयं सचक्षे देखेछि, अग्निदेवेर मतो दीप्तिमान तार नगरो दर्शन करेछि, किन्तु तार नगर स्थिर नय়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে করছে, আপনি এক্ষুনি আমার কাছে তার কাছে নিয়ে চলুন। আমি বতপালনের পূর্ণভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর লাভ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অপকটে নিজের পূর্ণ কথা জানালেন, হে প্রিয় আজ থেকে 8 বছর আগে আমি তখন পিদরি গিয়েছিলাম, তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। এই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ মন্দাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভুক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি একাদশীর ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ। একাদশী করলে পারণ তার পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হয়, আর ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে অর্থাৎ ব্রাহ্মণতে ঘুম থেকে উঠে প্রাতঃকর্ম সেরে স্নান করে ভগবানের মঙ্গল আরতি দর্শন দেখিয়ে আর পারণ মন্ত্র বলে, পারণ মন্ত্রটা হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য বত নানেন কেশব প্রসিদ সম্মুখ নাত জ্ঞানদৃষ্টি পদভব। এই পারণ মন্ত্রটি 3 বার বলে আর একাদশীর ঠিক পরের দিন অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সকাল 5:52 থেকে সকাল 9:33 মধ্যে, বাংলাদেশের ক্ষেত্রে সকাল 6:17 থেকে সকাল 9:45 মধ্যে, দিল্লির ক্ষেত্রে সকাল 6:39 থেকে সকাল 10:16 মধ্যে, মুম্বাইয়ের ক্ষেত্রে সকাল 6:42 থেকে সকাল 10:23 মধ্যে, পুনের ক্ষেত্রে সকাল 6:28 থেকে সকাল 10:21 মধ্যে, চেন্নাইয়ের ক্ষেত্রে সকাল 6:05 থেকে সকাল 9:56 মধ্যে, ভুবনেশ্বরের ক্ষেত্রে সকাল 5:52 থেকে সকাল 9:37 মধ্যে, বিহারের ক্ষেত্রে সকাল 6:01 থেকে সকাল 9:42 মধ্যে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে সকাল 5:59 থেকে সকাল 9:41 মধ্যে, ছত্তিশগড়ের ক্ষেত্রে সকাল 6:09 থেকে সকাল 9:54 মধ্যে, শিলংয়ের ক্ষেত্রে সকাল 5:36 থেকে সকাল 9:16 মধ্যে, গুয়াহাটির ক্ষেত্রে সকাল 5:37 থেকে সকাল 9:17 মধ্যে, মণিপুরের ক্ষেত্রে সকাল 5:26 থেকে সকাল 9:07 মধ্যে, মিজোরামের ক্ষেত্রে সকাল 5:28 থেকে সকাল 9:10 মধ্যে, সিকিমের ক্ষেত্রে সকাল 5:52 থেকে সকাল 9:30 মধ্যে, বৃন্দাবনের ক্ষেত্রে সকাল 6:25 থেকে সকাল 10:14 মধ্যে। এর একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই পারণ সম্পন্ন করতে হয়। আমরা যে পঞ্চশস্য বর্জন করেছিলাম তা ভগবানকে নিবেদন করে আর পঞ্চশস্যের কোনো একটা খাদ্য গ্রহণ করে আমরা একাদশীর ব্রত সম্পন্ন করব। আর ওই দিন ব্রাহ্মণকে ভোজন এবং উপযুক্ত দক্ষিণা দান করতে পারলে খুবই ভালো হয়। হরে কৃষ্ণ।
এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।